আইন শৃঙ্খলা বাহিনীর অসৎ কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে চলছে পাচার বাণিজ্য। প্রতিরাতে বাংলাদেশে ঢুকছে কোটি টাকার অবৈধ পণ্য। অন্যদিকে বাংলাদেশ থেকে পাচার হওয়ার পণ্যের সংখ্যাও কম নয়। সুনামগঞ্জ প্রতিনিধি মাহতাবুদ্দিন তালুকদারের প্রতিবেদন। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে বিনা শুল্কে সুনামগঞ্জে অবৈধ মালামাল পাচারের ঘটনা নিত্য নৈমিত্তিক বিষয়। ভারত থেকে রাতের আঁধারে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয় শত শত গরু, মহিষ, মাদক ও অস্ত্র। আর বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে রসুন, ছোলা বুট, মাছ, চিপস, মেলামাইন, সিরামিক, কুচিয়া মাছ, শুকনো সুপারি, গুঁড়ো দুধ, মটর, মসুরির ডাল, পানির ফিল্টার সামগ্রী। নরসিংপুর, বাংলা বাজার, বগলা ও লক্ষ্মীপুর ইউনিয়নের প্রতিটি পয়েন্টে বিজিবি, পুলিশ, র‍্যাব ও ডিবির নির্ধারিত সোর্স বা লাইনম্যানরা এইসব নিয়ন্ত্রণ করছেন। সীমান্তের ধারের ফসলি ক্ষেত নষ্ট হচ্ছে চোরাচালানে আসা গরু মহিষের পায়ের চাপে। এলাকায় না থেকেও মামলার আসামির হওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা। প্রতি রাত্রে কিন্তু গরু, বৈশ, চিনি এবং আপনার অন্যান্য জিনিসও নামতেছে, তারা বিজিবির হাত প্রদান করে নামতেছে। আমরা যে ফসলটা আমরা বহু কষ্ট করে, আমরা গরিব মানুষ, সাথে জড়িত আমাদের বিশাল গ্যাং লিডার চেরা গালি, এরপরে আনোয়ার, কাসেম প্রমুখ আরো অনেকে, মহিষ যারা ব্যবসা করে এরা এবং বিজিবিরা মারামারি করছে। ওই দিন আমি বাড়িতে ছিলাম না, আমি ওই চিটাগাং ছিলাম, বুঝছেন, আমি চিটাগাং থেকে ওই মামলাটার আসামি হয়েছি। সীমান্ত এলাকায় রয়েছে বিজিবির ছয়টি ক্যাম্প, তবে এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যোগ সাজশ নেই, জানালেন কর্মকর্তা। এখানে যে বর্ডার অঞ্চলের যে একটা জনগোষ্ঠী আছে, এরা গরু বা মহিষ এই ধরনের আমাদের অনুযায়ী যে আছে, যে এরকম নিয়ে আসে, তারা কোনো পুলিশ সদস্য বা আমার থানার কোনো অফিসার আমার জানা মতো এই ধরনের কোনো কার্যক্রম বা এই ধরনের কোনো ইয়েতে জড়িত না। অবাধে পণ্য পাচার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের, এতে করে দুর্ভোগ ও ভোগান্তি কমে আসার প্রত্যাশা। এসটিভি নিউজ ডেস্ক।